আওয়ামী লীগের সভাপতিমণলীর সদস্য ও সাবেক বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসায় তল্লাশি চালিয়েছে শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুধবার রাতে মোহাম্মদপুরের বাসায় অভিযান চালায় শিক্ষার্থীরা পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাসাতে নিয়ন্ত্রণে নেন প্রত্যক্ষদর্শীরা জানান সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে শিক্ষার্থী উপস্থিত ছিলেন তবে এক ঘন্টা পর সেনা সদস্যরা ঘটনাস্থল ত্যাগ করেন রাতে নানকের উপস্থিতি সন্দেহে বাসাটিতে নজরদারি শুরু করেন শিক্ষার্থীরা তবে কোনো রকম লুটপাট যেন না হয় সেজন্য সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে রাখে শিক্ষার্থীরা জানান নানকের এই বাসায় অস্ত্র থাকতে পারে ও তিনি বাসাটিতে লুকিয়ে থাকতে পারেন সন্দেহে তারা তল্লাশি চালান তবে বাসার ভেতরে কোনো অস্ত্র পাওয়া যায়নি বাসায় অনেকগুলো ট্রানের চালের বস্তা কম্বলের বস্তা পান শিক্ষার্থীরা ছাত্ররা উপরেও গেছে ওখানে ওগুলো খুঁজছে তল্লাশি করছে তাদের ওখানে আমি ভাড়াটি জিজ্ঞাসা করছি তারা বলছে যে না আমাদের এখানে সবার সব জায়গায় চেক করছে কোনো কিছুই পায় নেই তারা